স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। স্বপ্নের পদ্মা সেতুতে প্রথম দিনে 2.9 কোটি টাকা টোল আদায়। রাজশাহী সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়ন কাজ দ্রুত বাস্তবায়নের তাগিদ সিটি মেয়রের। রামেক হাসপাতালের রিপ্রেজেন্টেটিভকে দড়ি দিয়ে বেঁধে রাখার প্রতিবাদে মানববন্ধন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। স্বপ্নের পদ্মা সেতুতে যান চলাচল শুরুর প্রথম দিনে বিভিন্ন যানবাহন থেকে টোল আদায় করা হয়েছে 2.9 কোটি 40,300 টাকা। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের হিসেবে রবিবার ভোর 6টা থেকে সোমবার ভোর 6টা পর্যন্ত 51,316টি যানবাহন থেকে এই টোল আদায় হয়। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক মোটরসাইকেল রয়েছে। গত শনিবার পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তিনি টোল দিয়ে সেতু পার হন। তবে সাধারণ যানবাহনের জন্য রবিবার সকাল 6টা থেকে সেতু উন্মুক্ত করে দেওয়া হয়। সেতু কর্তৃপক্ষের তথ্য অনুসারে প্রথম দিন মাওয়া দিয়ে যানবাহন পার হয়েছে 26,589টি। এ পথে টোল আদায় হয়েছে 1,08,95,900 টাকা। জাজিরা দিয়ে যানবাহন পার হয়েছে 24,727টি, আয় হয়েছে 1,04,400 টাকা। সেতু কর্তৃপক্ষের পূর্বাভাস অনুসারে পদ্মা সেতু থেকে প্রথম বছর আয় হবে 1,430 কোটি টাকা। এ হিসেবে 35 বছরে এই সেতু থেকে আয় হবে 90,000 কোটি টাকারও বেশি। পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে নির্মাণ হলেও এই টাকা সেতু কর্তৃপক্ষকে 1% সুদে ঋণ হিসেবে দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এখন পর্যন্ত পদ্মা সেতু প্রকল্পের ব্যয় ধরা আছে 30,193 কোটি টাকা। 1% হারে সুদ আসলে সেতু কর্তৃপক্ষকে পরিশোধ করতে হবে 36,403 কোটি টাকা। রাজশাহী সিটি কর্পোরেশনের মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের বাহিরে বিভিন্ন উন্নয়ন কাজ দ্রুত বাস্তবায়ন এবং কার্যক্রম তদারকির লক্ষ্যে গৃহীত কমিটির এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে নগর ভবনের শরীর দত্ত গুপ্ত সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খারুজ্জামান লিটন। এ সময় তিনি বলেন, প্রায় 3,000 কোটি টাকা ব্যয়ে রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় মহানগর জুড়ে উন্নয়ন কাজের বাইরেও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ চলমান। এসব কাজ দ্রুত বাস্তবায়ন ও সঠিকভাবে তদারকির লক্ষ্যে কমিটি গঠন করে দেওয়া হয়েছে। প্রত্যেক কমিটিকে নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত কাজ সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে। সভায় বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন প্রকল্প, স্যাটেলাইট টাউন নির্মাণ প্রকল্প, কবরস্থান ও খেলার মাঠ তৈরির জন্য জমি অধিগ্রহণ সংক্রান্ত প্রকল্প, হযরত শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহ আলাহী দরগা শরীফের উন্নয়ন প্রকল্প, শহীদ AHM কামারুজ্জামানের সমাধিসৌধ নির্মাণ প্রকল্প, রাজশাহী মহানগরীর জলাশয় সংরক্ষণ প্রকল্প সহ অন্যান্য অবকাঠামো নির্মাণ বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় রাশিকের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ, প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর ABM শরীফ উদ্দিন, সচিব মোহাম্মদ মশিউর রহমান, প্রধান প্রকৌশলী শরীফুল ইসলাম সহ রাশিকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। জীবাশ্ম জ্বালানিতে এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর বৈদেশিক ঋণ বাতিলের দাবি জানিয়েছে পরিবেশবাদী সংগঠন পরিবর্তন ও ক্লিন। সোমবার বেলা 12টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই দাবিতে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছন থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে একই স্থানে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের রূপ নেয়। সমাবেশে বক্তব্য রাখেন পরিবর্তনের পরিচালক রাশেদ ইবনে ওবায়েদ রিপন, উন্নয়ন কর্মী হাসিবুল হাসান সহ অন্যরা। সমাবেশে বক্তারা বলেন, G7-ভুক্ত দেশগুলো ইতিহাসের সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নির্গমনকারী দেশগুলোর মধ্যে অন্তর্ভুক্ত এবং তারা তাদের এই নির্গমন চালিয়ে যাচ্ছে, আর তাই তারা জলবায়ু বিপর্যয়ের জন্য সবচেয়ে বেশি দায়ী। তাদেরকে সব ধরনের প্রত্যক্ষ ও পরোক্ষ বিনিয়োগ বন্ধ করতে হবে এবং তাদের জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগের অর্থ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের জন্য বরাদ্দ করতে হবে, যাতে নবায়নযোগ্য জ্বালানিতে পৌঁছানোর লক্ষ্যমাত্রা অর্জন সহজ হয়। এছাড়াও তাদেরকে তাদের জলবায়ু ঋণ পূরণ করতে হবে এবং জলবায়ু বিপর্যয় থেকে বাঁচার জন্য উপযুক্ত পদক্ষেপ নিতে হবে। সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি নুরুজ্জামান খান। এ সময় বিভিন্ন বিভাগের অর্ধ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের ব্যবস্থাপত্রে ছবি তোলার অভিযোগে ঔষধ কোম্পানির কয়েকজন রিপ্রেজেন্টেটিভকে
রশি দিয়ে বেঁধে রাখার ঘটনায় মানববন্ধন করেছে রিপ্রেজেন্টেটিভরা। সোমবার সকাল 10টার দিকে রামেক হাসপাতালের বহির্বিভাগের সামনে এর আয়োজন করে রাজশাহী মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ও বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন, রাজশাহী মহানগর ও জেলা কমিটি। ভুক্তভোগী একমি ফার্মাসিউটিক্যালের রিপ্রেজেন্টেটিভ আলমামিন বলেন, প্রতিদিনের কাজের মতোই আমার হাসপাতালের সামনে অবস্থান করছিলাম। এক পর্যায়ে আনসার বাহিনীর সদস্যরা আমাদের রশি দিয়ে বেঁধে নিয়ে যায়। এমন নির্যাতন জাহেলিয়া যুগের বর্বরতাকেও হার মানায়। আমরা এর প্রতিবাদ জানাই। বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, আমাদের রিপ্রেজেন্টেটিভদের রামেক হাসপাতালের আনসার রশি দিয়ে বেঁধে নির্যাতন করেছেন। যতক্ষণ পর্যন্ত তারা রিপ্রেজেন্টেটিভদের কাছে ক্ষমা না চাইবে, ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। প্রয়োজনে কর্মবিরতি করে ওষুধ সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। পরে আন্দোলনরত রিপ্রেজেন্টেটিভরা বিক্ষোভ মিছিল বের করে হাসপাতালের মেইন গেট দিয়ে ভেতরে প্রবেশ করে। এ সময় গেটে কর্তব্যরত আনসার সদস্যরা তাদের বাধা দেয়। সেখানে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এ সময় অবস্থা বেগতিক দেখে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নাটোর সদর উপজেলা শাখার দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা 12টার দিকে আলাইপুরস্থ অস্থায়ী কার্যালয়ে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব রহিম নিওয়াজ সহ অন্যরা। 2009 সালে জাতীয়তাবাদী দল বিএনপির নাটোর সদর উপজেলা শাখার দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। পরে 2020 সালের 20 ফেব্রুয়ারি পুরাতন কমিটি ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। করোনা প্রাদুর্ভাবের কারণে দ্বিবার্ষিক কাউন্সিল সম্পন্ন করা সম্ভব হয়নি। আজ সোমবার এই কাউন্সিল অনুষ্ঠিত হলো। এ ছিল বরেন্দ্র সংবাদে। সাথে থাকার জন্য ধন্যবাদ।